এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। বাবা বাঁচা গেল, গুরু মশাই গেলেন। বৃদ্ধা মহিলা হলে বসতে বলতেন, বসুন, অত দরদ দেখাতে হবে না। আজ আপনার উপর দিয়ে গেল তাহলে, অত হাসি কিসের? বাদরের মতো। বাদর কোথায়? এই যে একটা নয় দুটো। দেখুন, মেয়ে ছেলে তাই চুপ করে গেল, নইলে ঠেলা বুঝতে। চেপে যাও ভায়া, চেপে যাও। ঢিলটি মাল নেই, পাটকিলটি খেতে হয়। আর আপনিও দিদি একেবারে ঝাল লঙ্কা। আর না হইবে উপায় কি? আজকাল মেয়েদের ট্রামে বাসে যেভাবে চলতে হয়। ডালহাউসি কই রে, দশটা তো বাজলো, আজ কবিতা কোথায়? কবিতা যখন অফিসে ঢোকে কাঁটায় কাঁটায় ঠিক দশটাই বাজে। দাঁত দেখেছিস? তেজে মত মত করছে, অহংকারে ভর্তি। এমনি কত কথাই শুনতে হয় কবিতাকে, ঘরে বাইরে পাড়াপড়শিদের কাছে। অহংকারে উদ্ধত, খিটখিটে বদরাগী কবিতা ডাঁটিয়াল, কবিতা দজ্জাল। আসলে কবিতা বটগাছের মতো, তার আশ্রয়ে বেঁচে আছে মা পার্বতী। এক হতভাগিনী নারী, কাপুরুষ স্বামী সংসারের সমস্ত বোঝা তার ঘাড়ে চাপিয়ে পালিয়ে গেছে। সিঁথিতে সিঁদুর নিয়েও পার্বতী আজ বিধবার মতো, মেজবোন ভারতী। কবিতা নিজে বিয়ে না করে এর বিয়ে দিয়েছিল, কিন্তু এমনি কপাল। বাসরের স্বপ্ন শেষ হওয়ার আগেই বিধবা হয়ে ফিরে এলো ভারতী এই সংসারে। ছোট বোন সুমতি একেবারেই ছেলে মানুষ, সংসারের কিছুই বোঝে না, কিছুই জানে না। বড় ভাই সত্যেন বেকার, বকাটে, বাউন্ডুলে আর নির্লজ্জ। কবিতার ঘাড়ে বসে
পরগাছার মতন শুষে কাচ্ছে তাকে। অপদার্থ বড় ভাইয়ের অসহায় স্ত্রী মাধবী, আশাহীন ভরসাহীন, কুকুর বিড়ালের মতো মুখ বুঝে বেঁচে থাকাটাই তার বিধিলিপি। সত্যেনের সারা জীবনের একমাত্র উপার্জন এই তিনটি জীব, কুমার, খুকু আর ওই কোলেটটি। ছোট ভাই রাজু অন্ধ, পৃথিবীর আলো তার চোখ থেকে চিরদিনের জন্য নিভে গেছে। কবিতা এই সংসারের বোঝা বইতে গিয়ে তার জীবনের বসন্ত দিনগুলো হারিয়ে ফেলেছে। এই হলো কবিতার সংসার, এরাই কবিতার অবলম্বন, এরাই কবিতার অভিশাপ। এই সংসারের হাঁড়ি কাঠে তার নিজের সমস্ত স্বপ্ন, আবেগ, আকাঙ্ক্ষা বলিদান হয়ে গেছে। বেঁচে থাকার কঠিন সংগ্রাম তাকে আগুনের ফুলকি করে তুলেছে। বাইরের আবরণ হয়ে গেছে রুক্ষ, কিন্তু তার ভেতরে লুকিয়ে আছে কোমল করুণ কবিতা। কবিতার দৈনিক জীবনের এক অধ্যায়। আমার নতুন ম্যাক্সিটা ফাটাফাট, ভাবলাম ইস্ত্রিটা গরম হতে হতে এই পাতাটা শেষ করে ফেলি। দেখো এই দেখো মা, বই পেলে সব কিছু ভুলে যাও, পড়ো পড়ো আর পড়াও। কি আর করব রুমা, আমার এই শূন্য জীবনে বই ছাড়া আর কি আছে বল? তাই বই নিয়ে সব ভুলে থাকি। হাই কবিতা। তোকে দেখে হাসলো যে
খাটের মরাও হেসে ওঠে। চল চল চল, খাটের মরার সঙ্গে আমি যাই না, তুই যা। বয়ে গেছে, বাই, লাঞ্চে দেখা হবে। চলুন। কি হলো, আপনার বন্ধু এলেন না কেন? মন ভরেনি, ও বলছে নিমতলায় যাবে না। তুই কি রে রুমা, চেনা নেই জানা নেই হুট করে যার তার গাড়িতে উঠে পড়লি? এটা সাহস নয়, গোয়ার তুমি বুঝলি? এর নাম হলো ম্যানেজ মাস্টার। কি ক্ষতি হলো শুনি? আমার একটু মুচকি হাসি আর ওর 2 লিটার পেট্রোল, ব্যাস সোজা অফিস ফটাফট। বাহ, ওই বাসে কমপক্ষে 200 জোড়া চোখ সারাক্ষণ তোকে গিলি, অন্তত 100টা হাত তোকে ছুঁই ছুঁই করলো। কনুই আর কান্তি এমন সব জায়গায় গোত্তা মারলো না যেখানে মোটেই মারার কথা নয়। যাটা কথা বলিস, এবার বল দুটোর মধ্যে কোনটা ভালো, তোর মতো ধাক্কা খেতে খেতে যাওয়া না চোখ ঠারিয়ে একটু হাসি আর পৌঁছে গেলাম ডালাস? এবার আপনাদের সামনে বিখ্যাত হাস্যরাশি গোপাল ভাঁড়, পরিবেশন করবেন হাসি ফোয়ারা। হাসি, শুদ্ধ হাসি, নানা জাতের হাসি, নানা দাঁতের হাসি। প্রথমে আত্মহাসি, আত্মহাসি। হ্যাঁ, তারপর ছোট্ট হাসি, এবার গাড়ি স্টার্ট দেওয়ার হাসি। তারপর তরুণীর মৃদু হাসি, সুইট 16। আরে আসুন, রিয়াজ করছি রাস্তায়, মিয়া মিয়া ভো ভো করলে পাড়ার লোক ছাড়া করে পেটাবে, তাই লুকিয়ে লুকিয়ে ছাদে প্র্যাকটিস করছি। হাসেন, হাসুন, কোনো মতে বৃহস্পতিটা তুঙ্গে পৌঁছে গেলে এই গোপাল ভাঁড় হয়ে যাবে হাসির জগতের উত্তম কুমার। আপনার হাতেওটা কি? পিঠে, মা পাঠিয়ে দিলেন। ও, সাক্ষাৎ অন্নপূর্ণা, উপরতলার এই অনাথ ভাড়াতের উপর আপনার করুণার অন্ত নেই, এ ঋণ কি করে শোধ দেব? কেন, আপনার ভক্তের ইচ্ছেটা পূর্ণ করে দেবেন। কি করে? না কোয়ী উমঙ্গ হ্যায়, না কোয়ী তরঙ্গ হ্যায়, মেরি জিন্দগি হ্যায় ক্যা ইক কটি পতঙ্গ হ্যায়, না কোয়ী উমঙ্গ হ্যায়। এটা কি গান রে? ও গায়, কি ও গাস, এর মধ্যে কি আছে? আছে মা, আমার জীবনের অভিশাপ এর মধ্যে লেখা আছে। মানে কি আছে আমার জীবনে? আশাহীন, আনন্দহীন, যেন কেটে যাওয়া একটা ঘুড়ির মতো। বায়স্কোপ একটা বিধবা মেয়ে গিয়েছিল, একান্ত গোপনীয় শ্রোতার অনুরোধ। And letter number 1.
and we would very much appreciate your immediate reply, thanking you, etc., etc., etc. That's all. Yes, sir. Kobita, Kobita. Bolu. তোমার সঙ্গে দরকারি কথা আছে। আচ্ছা ওটা আই মিন ফাইলটা কি করলে? কোন ফাইলটা স্যার? ওই যেটার মধ্যে আমি তোমাকে জরুরি চিঠি দিয়েছিলাম। জরুরি চিঠি? ও আপনার সেই প্রেমপত্র? না ঠিক তা নয়, চিঠি ফিরি অত ইম্পর্টেন্ট নয়। আমি বলছিলাম তোমারও বিয়ের বয়স হলো আর আমার, তাই জিজ্ঞেস করছিলাম এই ব্যাপারে তোমার মতামত কি। এই অফিসের সমস্ত ইম্পর্টেন্ট বিষয়কেই মতামত দেয় স্যার। কেন বল স্যার, আই মিন ম্যানেজিং ডাইরেক্টর। আপনার চিঠিটাও আমি তার কাছে পাঠিয়ে দিয়েছি। Yes, sir. We file them chai within 10 minutes. Okay, sir. Chiti ta boro shara kache pathiyecho keno? Officer file er moddhe chilo tai. Kintu ra nijer byapar, personal chiti. Office ta to apnar nijer ghor bari noy. Well, Kobita, chiti gulo aji tai bhaba chai. Understand? Yes, sir. Chiti ta boro shara dekhle ki bhabben? Dekhar age bhabli patten? Stupid. Yes, sir. Huh? You stupid. Huh? এবার যদি এরকম চিঠি লেখেন না সবাইকে চিৎকার করে বলবো। Yes, sir. Yes, sir. Yes. Yes. শেখরের ব্যবহারে আমি খুবই দুঃখিত। ব্যাপারটা খুবই নোংরা। এখন অফিসিয়ালি দেখতে গেলে ওকে ডিসমিস করাই উচিত। তবে সবটাই তোমার উপর নির্ভর করছে। তুমি যদি ওকে ক্ষমা করতে পারো কড়া ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিই। প্রথমবার তো শাস্তি নাই বা দিলাম। না স্যার, শাস্তি ওর পাওয়াই উচিত। কিন্তু প্রেমপত্র লেখার জন্য নয়, ইংরেজি বানান যা উফ অসহ্য। সরি, এই কবিতা, কবিতা তোর সঙ্গে আজ আমার যাওয়া হবে না রে, আজ আমি কেটে পড়ছি। কেন এত তাড়া কিসের? বয়ফ্রেন্ড, সিনেমায় যাবো, গুপ্ত জ্ঞান ফাটাফাট। বয়ফ্রেন্ড কেন, হিংসে হচ্ছে? কিন্তু উপায় নেই ডার্লিং, তোর যা মেজাজ কেউ খেসবেই না। ঠিক আছে, মাঝে মাঝে ধার দিয়ে দেব, হিসেব চালিয়ে যা। বাই। হ্যালো, কবিতা স্পিকিং। ও তুমি বলছো? এই শোনো, আমি মেরুতে যাচ্ছিলাম। কি আট ঘন্টা ধরে অপেক্ষা করছো? অপেক্ষা খুব ভালো, টান বাড়ে। জানাস না বলছি। হ্যাঁ বলো, কি বলছো? মাসে মাত্র দুদিন দেখা, তাও সময় নষ্ট করছো? চলে এসো লোকেতে, প্লিজ। লোকটা ভারী অসভ্য, টেলিফোনে চুল খায়। লোক নয়, বয়ফ্রেন্ড, আমার বয়ফ্রেন্ড তিলক। ও ও মশাই, ও তিলক বাবু, ওগুলো বাজে খরচা করবেন না, জমা রাখুন। কবিতা যাচ্ছে, মরবো না দুষ্টু কথা কর। ও মামি, বলো তো কি এনেছি? দেখলে প্যারা হয়ে যাবে। কি এনেছিস? বই? কি বই? বই রাবিশ, বই না বই, বয়ফ্রেন্ড। এসো এসো না, এসো মা। রমেশ, হা করে কি দেখছো? প্রণাম করো না, প্রণাম করো। কেন ওর পেছনে লেগেছিস রুমা? বসো বসো। না চল। খুব লাজু, কালকে 6টায় মেট্রোর তলায়। বাই। কে রে, তোদের অফিসে কাজ করে বুঝি?
কি জানি কোথায় কাজ করে, ও সবে আমার কি দরকার। বয়ফ্রেন্ড প্যাস, বয়ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড মানে বয়ফ্রেন্ড, ফটাফট হঠাৎ দেখা, হঠাৎ আলাপ, তারপর ময়দান, সিনেমা, রেস্টুরেন্ট। আমার হাসিতে মুক্ত ঝরে, ওর পকেটে পয়সা পড়ে ফটাফট। এগুলো কি আনতে বলো? আই স্যার, ইউ স্যার, ইয়েস স্যার। কিন্তু তুমি জানলে কি করে এগুলোই আমরা খাবো? ইয়ে বলেন স্যার, আজ দু বছর ধরে আপনাদের দুজনকে দেখছি তো, চা চপ কাটলে কাটলে চপ চা, নো মুখ বদল নো জোড়া বদল। এখানে কত লোকই তো জোড়া বেঁধে আছে স্যার, কত হাসি হই হুল্লোর, কত ইয়ে, তারপর হয় জোড়া পাল্টে যায়, নাহলে গুনতিতে বেড়ে যায়, একটি হাতে একটি কাকে আর একটা ওই বেড়েছে। আপনারা স্যার বদলাবেন না আর গুনতিতেও বাড়াবেন না, সেম স্যার। শুনলে কি বলে গেল? ঠিক আছে, ওকে খুশি করার জন্য আজ বিয়ে করা যাক। বিয়ের কথা উঠলেই তুমি কিরকম এড়িয়ে চলো, আজ দেখতে দেখতে 8 বছর কেটে গেল, আর কতদিন অপেক্ষা করতে পারো? হয়তো আরো 8 বছর। সমস্ত দায়িত্ব না চুকিয়ে কি করে বিয়ের কথা ভাবি বলো। বেশ তো ওখানে বলবেন কিছু? আর বলবেন না, যত সব বাপে তাড়ালো মায়ে খাদানো ছেলেপুলে রাজ্যের গান্ডে পিন্ডে গিলেছে, এখন বিল দেবার পাশ নেই। ওকে মারতে বারণ করো। তুমি ওসব বাইরে জিনিসের মাথা ঘামাচ্ছ কেন? ও যা খেয়েছে বিলটা এখানে নিয়ে এসো। ওসব চোর ছাত্রদের কোনো মতে প্রশ্রয় দেওয়া উচিত না, বুঝেছো? ঠিক আছে, দুটো বিলের পয়সাই আমি দেবো। এটা কিন্তু দান নয় কবিতা। জানি তিলক, দান নয় দাম। মানে তুমি বুঝবে না। হাউ রোম্যান্টিক, বিউটিফুল। কবিতা, কি ভাবছ? কি কিছু না, এরই মধ্যে ঘড়ি দেখা শুরু হয়ে গেল। তোমারই জন্য মোটর সাইকেলে 30 মাইল যেতে হবে, নৌকো করে নদী পার হতে হবে। বেশ তো, এই ঝামেলা থেকে যদি আমায় রেহাই দিতে চাও তো ঘরের বউ চলে এসো। আবার তাহলে ঘড়ি দেখা করেছি, প্রেম করেছি, করবই তো। হে কবিতা, শুনছো কি গাইছে? করেছি করবই তো, আহারাধার মতো, আহারাধার মতো মরতে হলে মরবই তো। বেশি করেছি প্রেম করেছি করবই তো। বাবু খিদে পেয়েছে বাবু, 10টা পয়সা দিন বাবু, আর 4 দিন কিচ্ছু খাইনি বাবু। 4 দিন কিছু না খেলে গলাটা তো জোর হয়, মিথ্যে কথা বলছিস? সত্যের যুগ নয় বাবু, মিথ্যে না বললে কেউ পয়সা দেয় না। সত্যি চাস তো বল, এই পয়সা নিয়ে কি করবি? চল বাস্কব দেব বাবু, মৌচাক। ফের মিথ্যে? চোখে দেখতে পাস না, মৌচাক দেখবি? হ্যাঁ বাকি তো শুনতে বাবু, আর ভাইপোকে সঙ্গে নিয়ে যাবো, ও সিন গুলো বুঝিয়ে দেবে। বাবা কি বিচ্ছু রে, এনে বাধা দিচ্ছ কেন? উনি কে বাবু? আপনার বউ বুঝি, মা গো আপনার কি দয়া মায়া নেই? মা বাবুর দয়ার শরীর, উনি দান করছেন, আপনি কেন বাধা দিচ্ছেন? মা নে কাট যা, মুখ দেখে যা। ভগবান আপনার মঙ্গল করুন, ধনী পুত্রে লক্ষ্মী লাভ হোক মা। বেশি করেছি প্রেম করেছি করবই তো। কি হলো? কিছু হয়নি। তোমার রাগ করলে কবিতা? কবিতা আমি তোমার বুঝতে পারছি না, একটা চোরকে ডেকে তুমি পয়সা সাহায্য করলে, একটা অন্ধ বেচারিকে আমি পয়সা দিচ্ছিলাম, তুমি রেগে যাচ্ছ কেন?
এর উত্তর জানতে চেয়ে না তিলক। এ শুধু আমার নিজের কথা, তুমি বুঝবে না। হ্যালো হ্যালো, পিসি আসছে, গুরুমশাই আসছে। হ্যালো হ্যালো, পিসি আসছে, গুরুমশাই আসছে। হ্যালো, সকালে যেন খবরটা পায়, পিসি আসছে, গুরুমশাই আসছে। খবরটা যেন সবাই পায়, আগুনের ফুলকি এগিয়ে আসছে। সকলে সাবধান, পিসি আসছে, গুরুমশাই আসছে। সবাই সাবধান, 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 সাবধান। কি দিদি, তোর চশমা কোথায়? এখানে দেখেছিলাম, খুঁজে পাচ্ছি না। আমি পেয়েছি। তুমি কোথায়? বেশ করেছি, প্রেম করেছি। পয়সাগুলো তোর হাতে তুলে দেবো না, তোর পিঠে চামড়া তুলবো। দিদি দিদি, আর করবো না দিদি, তোর পায়ে পড়ে দিদি, এবার ঠিক মতো ছেড়ে দে, ভুল হয়ে গেছে দিদি, আর কখনো করবো না দিদি। পানের দোকান, চায়ের দোকান, মদের দোকান, সব ধার ছাড়া চলে না, না না। কি চলে? এক কাজ করো, ওই টিকলিটা দিয়ে দাও, সব ধার শেষ হয়ে যাবে। তাহলে তুমি আমার টিকলিটা দেবে না? আরে দূর মশাই, আমি এত খেটে খুটে আপনার এক নম্বরের আসামি হলাম, তাহলে এই টিকলিটা দিয়ে আপনার সব ধার আমি শোধ করে দিই, ব্যাস আমার বাংলা বান। সে কি কথা, তুমি আমার এত আদরের খদ্দের, তোমার কেন বাংলা বন্ধ হবে? এই তো তোমার বাংলা। ঠিক আছে, এই টিকলিটা মিলিটি মহারানী ভিক্টোরিয়া আমার মাকে প্রেজেন্ট দিয়েছিল। কোম্পানিতে লক আউট চলছে বলে আমি এটা দিলাম। একটা কথা কিন্তু, আমি মাইনে পেয়ে এই টাকা দিয়ে এটা ছাড়িয়ে নিয়ে যাবো। জানো না, তোমাদের মুখের অন্য কেড়ে ওই টিকিট আমি কিনে এনেছিলাম, আর সেটা ওই ছোট বোন সুমতির বিয়ের জন্য। নির্লজ্জ বেহায়া, যখন আনবে তখন বুঝবো। ছবি কেন, মূর্তি করে ফুল দিয়ে সাজাবো। সেই কপাল, এই সংসারে কোনোদিনই হবে না। তাই যদি হতো, বাড়ির কর্তা নিজের দায় দায়িত্ব ফেলে তা পুরুষের মতো পালিয়ে যেত না, বাড়ির বড় ছেলে বাউন্ডুলো হয়ে রাস্তা রাস্তায় ঘুরে বেড়াতো না। আর নয়, ছোট বোনের টিকলি দেখে যে লোভ সামলাতে পারে না, হোসাম তার জন্য কিসের কান্না, কিসের দরদ? আসুন, আপনার কথাই হচ্ছিল। দেখো মা দেখো, তোমার গুণধর ছেলেকে ভালো করে দেখো। কি দেখবে, এ সংসারে সব ধোঁকা, সব ফাঁকা। কেন মিঠে রাগ করিস ভাই, কেন মিঠে মরিস শোকে? জগাই মজাই না হতো যদি তবে, এমনি মাইকে কি চিন্ত লোকে। হিতোপদেশ,
সংসারের ভার বইতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু কিন্তু এই মাতালকে আমি কিছুতেই বুঝতে পারব। কবিতা, কি বলছিস? আমি জানি মা, তোমার নিজের হাতের আঙুল, কিন্তু পচা, এতে বাদ দিলে সমস্ত হাতটা বেঁচে যাবে। এই দুষ্ট গ্রহকে না তাড়ালে সংসারের ভাগ্য কোনো দিন ফিরবে না। ভাগ্য আশ্রয় না, সেই সংসার হাত ধরতে পারেন না, এখান থেকে যেতে পারলে বাঁচি। খাবো কি? তুই না একটা পাপিস কি? আর উনি শূন্যের ধ্বজা, তাহলে পাপের ঘরে দাঁড়িয়ে আছো কেন? সাহস থাকলে বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। আমি তো কুমির ধরে আনিনি ঘরে কেটে খাল, অপরাধ এই মাঝে মধ্যে একটু একটু খাই মাল, তাই এত গালাগাল। বেশ আমি চললুম, মতামত কেউ নেয়নি জন্ম দেবার আগে এই দুনিয়ায়, কে বাপ কে মা কে বা ভাই বোন, আগে থেকেই ফিক্স করা ভারী অন্যায়। যদি আমার হাতে থাকতো বিড়লা আমার বাবা হতো, সুচিত্রা সেন দিদি এবং টাটা জ্যাটা হতো, কিন্তু এখন তো হাতে নেই আর কোনো উপায়, তাই বড় দুঃখে অনেক বেদনায় ছেড়ে দিয়ে হাত এই জীবন তরি দিতে সমান, একটু আধটু খাই মাল, তাই এত গালাগাল। আমি চলবো ভগবান দুনিয়ায় ঢেলে দিয়েছে সোনা দানা ফলমূল মুরগি ছাগল, কিছু লোক হাতিয়ে তা নিয়ে রেখেছে আইন বানিয়ে তাতে দিয়েছে আগুন, তারা বলছে খেতে খাও আর মুনাফা বাড়াও, মুনাফার ভাগ নাও। ওরে আমি কি বুঝি না, আমি এত পাগল, তাই বড় দুঃখে অনেক বেদনায় ছেড়ে দিয়ে হাত এই জীবন করি দিতে সমা, একটু আধটু খাই মা, তাই এত গালাগাল। বেশ বেশ আমি চলল, তাই কার্ল মার্কস বলেছেন, নানা গান্ধীজি বলেছেন, নানা না রবীন্দ্রনাথ বলেছেন, কে বলেছেন ঠিক মনে পড়ছে না এবং ভুলে গেছি কি বলেছেন, মনে পড়েছে কাতব কান্তা ওরে হস্তে পুত্র, ওরে কে তোর কলত্র, সবই মায়া দুনিয়ায়, যিনি ফেসেছেন তিনি মরেছেন।
বাহ চমৎকার, মায়ের মমতা বিরাট সাগর, এতটুকু জানা জিকার বলবে না। কচি খোকা তো কোলে বসে হাতে করে খাইয়ে দাও। পেটের দাবি মেটাবে মা, আর দেহের লালসা মেটাবে বউ। রোজ লাফাতে লাফাতে বাড়ি ফিরিস, আর আজ কি হয়েছে রে? কেন জিজ্ঞেস করছো মা? বললেই কি সেকালের লোক একালের কথা বুঝতে পারবে? মানে যদি বলি বয়ফ্রেন্ড প্রেমিক হয়ে গেছে বুঝতে পারবে? কি বলছিস খুলে বল। ও ডিটেলস ডিটেলস ডিটেলস, খুলে না বললে বুড়িরা কিচ্ছু বুঝতে পারে না। ও তো শুনতে চাও তো শোনো, আগে দুজনে যেতাম সিনেমা দেখতে, আর এখন সিনেমা যাই নিজেদের দেখতে। ছিল বন্ধুত্ব, হয়ে গেল প্রেম। কিন্তু সিনেমার ব্যাপারে জানো তো মা, আগে কাটাকাটি তারপর দেখা দেখি, মানে সেন্সরশিপ। কিন্তু আমাদের ব্যাপারে নো কাটা নো সেন্সর, ফ্রেন্ডশিপ উইদাউট সেন্সরশিপ। পাটা বাট কি সব বলছিস? আজকালকার এই অদ্ভুত ভাষা আমি বুঝি না, বুঝতেও চাই না, বোঝাই ভালো। তুমি আমার মা আছো, মাই থাকো। যা বুঝেছি শেষকালে তুই একটা কাণ্ড বাঁধাবি। আমি বলি কি, তুই বিয়ে কর। দোহাই মা, আর যা খুশি বলো, বিয়ে করতে বলো না, ভালোবাসাকে খুন করতে বলো না। আমার ছেলে বিয়ে দেব এইসব মেয়েদের সঙ্গে? রোজ রোজ যত সব পাড়া দেয় কুচ্ছিত মেয়েদের ছবি তুলে আনবে, আমি বসে যাব। বেরিয়ে যা বলছি, চলবে না, তুমি অনেক বেশি সুন্দর, তাহলে তুমি ওকে বিয়ে করো না। আমি আমার তোমার বিয়ে হবে হবে, অবশ্যই হবে। তুমি কি তোমার বাপে বিয়ে করবে? আমার কাছে একটা ছবি আছে, আমার মার পছন্দ হবে, তোমাকে আর বিয়ে করতে হবে না। বাহ, তুমি হাসছো?
বিয়ে কর বিয়ে কর বিয়ে কর মাকে কি করে এতদিন আটকে রাখলাম গড আলোর নো তারপর তারপর আবার কি কুৎসিত মেয়েদের ফটো দেখিয়ে মাকে কতদিন আটকে রাখা যায় একলাস বাধ্য হয়ে তোমার ছবি দেখিয়ে দিলাম ব্যাস আরো বিপদ মাও আমার মতন কাঠ তোমাকেই চাই এবং এক্ষুনি চাই কেন আমি কি তোমার নই কে বললো না কিন্তু বাধ্য হয়ে মাকে বললাম আমি তোমাকে চিনি না কেন জানো তাহলে মা তোমার বাড়িতে রেড করবে এবং তোমাকে কিডন্যাপ করে নিয়ে পালাবে এই তো আমি তোমার বাড়ি যাচ্ছি এবার তো তুমি খুশি বউ ঠিক করতে শ্বশুর বাড়ির লোক মেয়ের বাড়িতে যায় তুমি নিজের বিয়ে ঠিক করতে শ্বশুর বাড়িতে যাচ্ছ যেমন নাম তেমনি রূপ সত্যি সোনার প্রতিমা তোমায় পেলে আমার সব চিন্তা দূর হয়ে যাবে আর এই পুতুল নিয়ে সময় কাটাতে হবে না তাহলে বলো তোমার বাড়ি কবে যাই কাল যাব আমাকে তো ভাববার সময় দিন এতে ভাববার কি আছে মা রূপে গুণে বিদ্যে ছেলে কি আমার কারুর চেয়ে কম একদম ঠিক বলেছো মা যেমন রূপ তেমনি গুণ অভাবটা কিসের ধৈর্যের অভাব ও নয় মা সেটা আমার একা একা হাঁপিয়ে উঠেছি মা ভারতী ভারতী এ ভারতী শুনছিস না আর কত ডাকবো কত এর মধ্যে শুয়ে পড়েছিস কেবল খাচ্ছে আর ঘুমোচ্ছে দরজা খোল স্টুপিড কোথাকার আমি টুকলে তো দরজা খুলতেন না তাই ঠকাতাই হলো কবিতা মতো ঘালো করে এই তো কিদরপুর লোকে গিয়েছিলাম জাপানি জাহাজের ক্যাপ্টেন বললেন গান শুনব গাইলাম मेरा जूता है जापानी ये पतलून इंग्लिस्तानी सर पे लाल टोपी रूसी फिर भी दिल है हिंदुस्तानी मेरा जूता है जापानी जापानी साहब बोलन हिरोशिमा नागासाकी टोकियो तोशिरो में क्यों ने माने दारू मैजिक मैजिक टेकमेंट এটা আপনার এটা আমার বাড়ি যখন খুশি আসবো যখন খুশি যাব কার সাধ্য কিছু বলে বললে আমি রেগে আগুন তেলে বেগুন ঘর ধরে তাড়িয়ে দেব আমার নাম কবিতা বুঝলি আমার আমার নাম কবিতা আমায় ক্ষমো হি ক্ষমো নমো হি নমো আমায় ক্ষমো হি ক্ষমো নমো হি নমো এই নিন এটা তো আপনার না হ্যাঁ এমন দরজা জানলাওয়ালা গেঞ্জি আর কে পরবে বলুন ছাদ থেকে কাপড় তোলবার সময় আমার শাড়ির সঙ্গে চলে গিয়েছিল দেখছেন দেখছেন আমি আজ দুদিন ধরে খুঁজে পড়ছি ভেবেছিলাম থানায় দাঁড়ি করবো আর উনি এদিকে আপনার শাড়িতে লুকিয়ে বসে আছে আমার জন্য হ্যাঁ আপনি সত্যি গোপাল ভাঁড় পাথরের প্রতিমাকেও হাসাতে পারেন পাথর মানে আমার দিদি ও সেই জন্য খুব আচ্ছা বলুন তো দিদি সবসময় হাসলে কত ভালো হতো মোটেই হতো না কেন তাহলে এই গোপাল ভাঁড় লোকের মুখে হাসি পোঠানোই যার কাজ তার আর কি দাম থাকতো বলুন
দাঁড়া না, আমি করে দিচ্ছি। কি কিছু বলবে? কদিন ধরে একটা কথা বলবো ভাবছি, বলো না। তুই রাগ করবি না তো মা? না করবো না। আমায় 500 টাকা দিবি? 500 টাকা? হ্যাঁ, 500 টাকা নিয়ে কি করবে? কাশি যাব। ও বাবা বিশ্বনাথের দর্শন করবে? তা তিনি তো এখানেও আছেন, বাবা তারকেশ্বর। না হে বাবা, সে বাবা নয়, ইনি হচ্ছেন সাঁই বাবা। উনি নাকি কাশিতে এসেছেন, মানুষের ভূত ভবিষ্যৎ বর্তমান সব নাকি বলে দিতে পারেন। 50 পয়সা খরচ করলে চৌরঙ্গের পাখি বাবারাও সব বলে দেবে। ছি মা, ঠাকুর দেবতাকে নিয়ে ঠাট্টা করতে নেই। উনি নাকি নিরুদ্দিষ্ট মানুষকে চোখ বলে সামনে এনে হাজির করতে পারেন। ও তাই বলো? আমার নিরুদ্দিষ্ট বাবার খোঁজ করবে? তার জন্য 500 টাকা কেন? 50 টাকা দিয়ে আনন্দবাজারে বিজ্ঞাপন দাও, ডিগবাজি খেতে খেতে বাবা আপনি বাড়ি ফিরে আসবে। আর ওই 50-এ একটা শূন্য জুড়ে দিলে একটা বাবা কেন? 10টা বাবা দরজার সামনে কিউ দিয়ে দাঁড়াবে। ছি 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 ছি, গুরুজন সম্পর্কে এরকম কথা কেউ বলে? গুরুজন, আজ 8 বছর হলো ওই গুরুজন আমাদের চোখে মারা গেছেন মা। কবিতা, তোর নরক ঠাঁই হবে না আমি বলে দিচ্ছি। নিজের দায়িত্ব অন্যের ঘাড়ে চাপিয়ে যারা স্বর্গের খোঁজে পালিয়ে বেড়ায় তাদের সম্পর্কে আমি যা বলেছি ঠিকই বলেছি। কবিতা রাক্ষস, কবিতা রাক্ষস নয় রাক্ষসী, বল কবিতা রাক্ষসী। কি বললি? আমি বলিনি পিসি, মা কালী দিব্যি, মা কালী মায়ের দিব্যি, আমি বলিনি। ছোটখাটো কথা তো নয় যে ছোট মাথা থেকে বেরোবে, পাকা মাথা পাকা কথা। কই দে ছেলেটা, দে। নিজেকে তো শুধরাতে পারলাম না, বানানটাই শুধরে দি। রক্তের অভাব চালে কাপড়, রক্তের তেলে শেয়াল কাটা, দুধে জল, জলে পর্যন্ত কাদা, ইস্পাত দেশটাই পুরো ভেজাল হয়ে গেছে। সেই জন্যই তো ওই ভিটামিন ডি মানে দেখি তোমার হাতটা কি করবো? না না, বায়ু কিছু নেই। আরে আমি ঠিক বলছি, তোমার না ফল খাওয়া দরকার। 500 টাকা আরে বাবা করতে দিই, বাজে বাজে বকে যাচ্ছে। আরে কবিতার কাছ থেকে নিয়ে নিয়ে পাগল নাকি? কবিতার কাছে নিয়ে নিয়ে যাই আমি দেবে। আরে ভারতী আমার লক্ষ্মী বন্টি, এরা কাজ করতো ভারতী, ঠিক না? কবিতার কাছ থেকে গিয়ে 500 টাকা কে আনতো? তোকে যদি জিজ্ঞেস করে বলবি যে তোর বৌদির খুব অসুখ, মানে রক্তের অভাব, তো ফল খাওয়া দরকার। না না এটা গিয়ে যায়। কি বলি কি বলি? দেখ মুখ সামলে কথা বল। রাক্ষসী, তোর মুখে কিচ্ছু খায় না, পিতার সবার মাথা শুধু মুছে যাক। আহা, রোজগার করে খাওয়াচ্ছে, একটু খোঁটা দেবে না? রোজগার? এই ঘরে আস্তা করে কুকুরের মতন তো পড়ে আছে আমরা সবাই। রোজগার করছে বলে কি সকলের মাথা কিনে নিয়েছে নাকি? তুমি 1000 টাকা মাইনে পায়, কত টাকা দেয় সংসারের জন্য? 500 টাকা চেয়েছিলাম কাশি যাবার জন্য, আমাকে দুর্দর করে তাড়িয়ে দিলে। কি এত বড় স্পর্ধা? কি করিস তুই টাকা নিয়ে, কোন রাজ কাজে লাগাস? সংসারের দরকারে টাকা নেই, আর বেশার মতো সাজগোজ করার জন্য পয়সার অভাব হয়। চমৎকার, এই না হলে মা বোন বড় ভাই, আমি এই দিনেরই অপেক্ষা করছিলাম কবে তোমাদের আসল রূপটা দেখতে পাবো, কবে তোমাদের মুখটা খুলে পড়বে। আমি খারাপ মেয়ে যে রাস্তায় ঘুরে বেড়াই, সংসারে টাকা দিলাম নিজের সুখের জন্যে। জানতে চাও, জানতে চাও আমি টাকাগুলো কি করি, কোথায় লুকিয়ে সরিয়ে রাখি? দেখো দেখো, এটা কি ব্যাংকের পাসবই?
রাজু, তোমার অন্ত ভাই তোকে কে দেখবে? তুমি তোমার ছেলে মেয়ে লেখাপড়ার জন্য, সুমতির বিয়ের জন্য, দেখো দেখো এর মধ্যে আমার নামে তুমি পাঁচ বই পাও কি না? তোমাদের বর্তমান, তোমাদের ভবিষ্যৎ এছাড়া আমি কিছুই ভাবিনি। তাই আমি স্বার্থপর রাস্তার মেয়ে। ঠিক আছে, আজ থেকে সংসারের সমস্ত ভার তোমার। আমাকে কথা দাও, তুমি সত্যিকারের অভিভাবকের মতো বাড়িতে থাকবে আর মদ ভাঙছবে না। যদি পারো তোমাকে দাদা বলে আমি মাথায় করে তুলে রাখবো। তোমরা সবাই ঠিক করো কি করবে, আমি আজই তোমাদের মতামত জানতে চাই। আমি অফিস যাচ্ছি। সত্যেন মা, তুমি কিচ্ছু ভেবো না, দেখো না আমি কি করি। আজ আমি মদও ছাড়বো আর ওর জেদও ভাঙবো। আমিও মরব। কি বে, দায়িত্ব, সম্বন্ধ, কর্তব্য, এসব সমাজের ভুল, বুঝলি কবিতা? তুই না সংসারের জাপা কলে পেশে মন হাঁটা তো হাঁটা হাঁটা। তুই জীবনটাকে যতটা সোজা ভাবছিস ঠিক তা নয় রে। আরে চেপে যা, জ্ঞান দিস না। তুই তো আমার মার মতো বুকনি ছাড়ছিস রে। মার মতো? হ্যাঁ হ্যাঁ, মার কথা হলো গন্ডিটি ভেঙো না। সব সময় রামায়ণ মহাভারত, কিন্তু আমার কথা কি জানিস? সীতা যদি লক্ষণের গন্ডি না দিমো তো রামায়ণ লেখা হতো? দেখ গুলি মারো গুলি, ছোড়ো না সব বড় বড় বুকনি ভুলি, আর তোড়ো না সব বাধা নিষেধের দেয়াল গুলি, বন্ধ তালা এই দুনিয়ার দা খুলি। আরে ভেতরে মারো গুলি মারো গুলি, ছোড়ো না সব বড় বড় বুকনি ভুলি, আর তোড়ো না সব বাধা নিষেধের দেয়াল গুলি, বন্ধ তালা এই দুনিয়ার দা খুলি। Thank you.
বাঁচবে না বাধা নিষেধের দেয়াল গুলি বন্ধ তালা এই দুনিয়ার দাস গুলি যথাবিহিত আশীর্বাদান্তে লিখিতেছি আগামী বুধবার আমি গৃহে প্রত্যাগমন করিব এতদিন যে পলাতক ছিলাম তাহার জন্য অশেষ দুঃখ পাইয়াছ জানি কিন্তু দুঃখের দিন আজ শেষ হইয়াছে প্রচুর সম্পদ ও বৈভব লইয়া আমি তোমাদের নিকট যাইতেছি অপেক্ষা করিও ঈশ্বর তোমাদের মঙ্গল করুন ইতি শিবানন্দ
কদিন ধরে তোর পাশ তাই নি? শরীরটা ভালো ছিল না তাই। খবর দিস নি কেন? বাড়ি যেত? গেলেও পেতিস না। হাসপাতালে ছিলাম। হাসপাতাল? সে কি হয়েছিল? এমন কিছু না, একটা খুচরো ঝামেলা। খুচরো? অ্যাবর্শন, গর্ভপাত। সে কি? সেই যে রমেশ, চিনিস তো, একটা ভীতু কাপুরুষ। একদিন আমার কাছে এসে কিনতে পড়ল। তার মা বাপ নাকি অন্য জায়গায় বিয়ে সম্বন্ধ করেছে। সে কি ফুপিয়ে ফুপিয়ে কান্না! আমার মনে বুঝলি দয়া হল। ভাবলাম কি করি কি করি, ও যাইতে কিনে খাইয়ে দিলাম ঠান্ডা করে। টাটা। এই তোর মা জানেন? খেপেছিস? আমার মা বটে, কিন্তু ওসব ব্যাপারে একেবারে বিষম। সীতা সাবিত্রীর বড় মাসি। তুই সামলালে কি করে? বললাম, মা দুদিনের জন্য পিকনিক যাবো প্লেন, ব্যাস গেলাম হসপিটাল ফটাফট। এবার বল, আমাকে খুঁজছিলি কেন? তুই শুনলে না অবাক হয়ে যাবি। কেন রে, তোরও কি আমার কে? জানিস আমি চাকরি ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, এই দেখ আমার রেজিগনেশন লেটার, এই দেখ। 8 বছর পর আজ বাবা বাড়ি ফিরে আসছেন। সংসারের সমস্ত দায়িত্ব এবার থেকে তাঁর। আমি মুক্ত, আমি মুক্ত। শুভ হোক, মঙ্গল হোক, বহু পুত্রবতী হওয়া, বহু পুত্রবতী হওয়া। এসো তুমি, এসো তুমি, এসো তুমি। নাম বিভূতি, নাম চিরায়ুষ্মতী হওয়া। তোমার কবিতা এসেছিস মা? এই কবিতা? এই সেই ঐশ্বর্য যার কথা চিঠিতে লিখেছিলে? কথলে এনেছো? পার্থিব ঐশ্বর্যের কথা তো আমি বলিনি মা। জ্ঞান, ভক্তি, ধর্ম, এই তো আসল ঐশ্বর্য, মৃত্যু পরেও সঙ্গে যাবে। তোমার ঐশ্বর্য নিয়ে তুমি থাকো, আমাদের দরকার নেই। ভেবেছিলাম তোমার মাথার রোগ সেরে গেছে, এখন দেখছি সারেনি। কামাখ্যা গিয়েছিলাম বুঝলে, তা সেই কন্যাকুমারীতে যাবার পথে ভাবলাম তোমাদের সঙ্গে একবার দেখা করে যাই। আমাদের জন্য এত কষ্ট, চিঠি লিখে তো পারতে, ফটো পাঠিয়ে দিতু, তা কি দেখলে? আমরা এখনো মরিনি, বেঁচে আছি। রাগ করিস নি মা, রাগ করিস নি। তোদের দুঃখের কথা আমি সব শুনেছি, তোদের দুঃখ যাতে দূর হয় এবার থেকে ঈশ্বরের কাছে সেই প্রার্থনাই করব। শুধু প্রার্থনাতেই যদি সব হতো, বেশ তো, ক্ষেত খামার পুড়িয়ে দাও, কলকারখানা উড়িয়ে দাও, চোখ বুঝে মঠ মন্দিরে পড়ে থাকো। সাধু মহারাজ মহাপ্রস্থানের পথ দেখুন। অন্তত তোমাকে খেয়ে দিতে বল মা। এদেশে অনেকেরই খাবার অভাব আছে, কিন্তু সাধু সন্ন্যাসীদের কোনো অভাব নেই। কবিতা ঠিকই বলেছে পার্বতী, আমাকে যেতে দাও। কি জানো, সন্ন্যাসে আনন্দ উপভোগ করবার পর সংসারের বোঝাবহার যন্ত্রণা সহ্য করা অসম্ভব। আমি চলি। তারা, তারা মাগো মা, ব্রহ্মময়ী মা। মানুষ নষ্ট পাত্র। মন আমার নেই,
সে মন নেই যে নিজেকে নিয়ে বাঁচতে চায়। আমি বিয়ের ফাঁস গলায় পড়িনি, কিন্তু যে ভার আমি তুলে নিয়েছি সে তো আর নামানো যাবে না। আমাদের যে কৃষি আমিও মিতিলক, আমি অপেক্ষা করতে রাজি আছি কবিতা, কিন্তু বয়স সময়ে যৌবন এসব কিন্তু ধরে রাখা যায় না। তাই বলে নিজের জন্য একটা সংসারকে ভাসিয়ে দেব এই কি তুমি চাও? তোমার সংসারই সংসার, আমার কোনো দায়িত্ব নেই, আমার মা তার চাওয়া তার কোনো মূল্য নেই তোমার কাছে। সকলেরই চাওয়ার মূল্য আছে তিলক, শুধু আমারই চাওয়ার কোনো মূল্য নেই। আমি তোমার কোনোদিন বুঝতে পারিনি কবিতা, কোনোদিনই পারব না। বুঝবি না কেউ, বুঝবি না কি যে মনের ব্যথা।
ছেড়ে দিবি না রে, বাঁশের কিউ, কনুয়ের গোট্টা, টাইপের খটা খট, এসবের মায়া আড়াতে পারলাম না রে। আই সি, ওই যাতা কম, এই তোর সঙ্গে আলাপ করে দি, মাই নিউ চ্যাপ্টার শেখর। কামান শেখর, এই আমার পার্মানেন্ট গার্লফ্রেন্ড কবিতা, তোমার অফিসে কাজ করে? হ্যাঁ, উনি আমার সাবঅর্ডিনেট, আই মিন আমার অধীনে কাজ করে, দেখা সাক্ষাৎ রোজই হয় কিন্তু কথা হয় না। কেন, কথাবার্তা তো অনেক হয়েছে মিস্টার সান্যাল, কিন্তু সোজাসুজি নয়, ফাইলের মাধ্যমে। মানে অফিসের ব্যাপার তো, তাই লিখিত আদেশে। কিন্তু মাঝে মাঝে আপনার লেখা খুব শখী, সাংঘাতিক, তাই না? অফিসের ব্যাপারে আমি খুব স্ট্রিক্ট, কড়া ডিসিপ্লিন রাখাটাই আমার লক্ষ্য। কিন্তু ডিসিপ্লিন রাখতে গিয়ে আপনি মাঝে মাঝে এমন সব লেখা পাঠান, ভয়ানক বোকা বোকা। ইয়েস ইয়েস, তুই ঠিক বলেছিস কবিতা, কেমন বোকা বোকা মুখ না রে। একটা মজার কথা শুনবি, দিনপত্র নিয়ে মিস্টার শেখর হঠাৎ আমার অফিসে হাজির, কুচি কুচি করে ছিঁড়ে ফেললাম, বেশ করেছিস, ঘাবড়িয়ে পালাবার ধান্দা, ডাকলাম আর চোখ টিপে বললাম, চিঠি লিখে প্রেম করাটা একেবারে সেকেলে ব্যাপার মিস্টার শেখর, সোজাসুজি বলুন, আমার প্রেম করতে কোনো আপত্তি নেই, ফাটাফাট। লোকটা কিন্তু সুবিধার নয়, তবে শেখর বলেছে ও আমায় বিয়ে করবে। কি বলছো কবিতা, সেদিন অত খুশি অত আনন্দ আকাশে উঠতে পর্যন্ত চাইলে, আর আজ আমি মাকে কি বলবো? সংসারে মেয়ের অভাব নেই তিলক, তোমার মা কাল থেকে তোমার জন্য মেয়ে খুঁজতে লেগে যাবেন। কবিতা এনাও চা। আপনার সঙ্গে একটা কথা ছিল মা। আমি সব শুনেছি, বিয়ের পরেও তো চাকরি করে তুমি তোমার সংসার চালাতে পারো। বিয়ের পর কোনো বউ নিজের উপার্জন বাপের বাড়ি দিক, এটা কোনো শাশুড়ি চায় না, আপনি নিশ্চয়ই চাইবেন না? তুমি হয়তো দিদির অফিসে কাজ করে, দেখে শুনে মনে হচ্ছে খুবই জানাশুনো, বোধহয় দিদি পাশে বসে কাজ করে। আমাদের গুরু মশাইয়ের সঙ্গে প্রেম ফ্রেম নেই তো? না না, দেখছিস না কেমন কাটা কাটা কথা বলেছে, তুমি খুব অধৈর্য হয়ে পড়েছো না তিলক? সেটাই তো স্বাভাবিক, আমিও তো রক্ত মাংসের মানুষ, নইলে তোমার এই ছবিটাকে নিয়ে সন্তুষ্ট থাকতাম। আর বুঝেছি তুমি কোনোদিন আমায় ভালোবাসনি, তুমি ভালোবাসতে জানো না। ভালোবাসা যাদের সকাল থেকে সন্ধ্যে অব্দি পেটের চিন্তা দিন কাটে,
তাদের ভালোবাসার সময় কোথায়? আর ভালোবাসা তো দায়িত্বহীন খামখেয়াল নাতিরক। তার মানে এই যে বছরের পর বছর আমি তোমার জন্য অপেক্ষা করলাম তার কোনো মূল্য নেই, কোনো সার্থকতা নেই তোমার কাছে? আমি তোমার অবস্থা বুঝতে পারছি তিলক। কোথায় যেন সুর কেটে গেছে। তুমি একটা কাজ করো, শান্ত শিষ্ট ঘরোয়া মেয়ে দেখি তুমি করে ফেলো, তাহলে তুমিও সুখী হবে, তোমার মাও খুশি হবে। তাই হবে। তোমার বিয়েতে আমাকে নিমন্ত্রণ করতে ভুলো না। আমি যেখানে থাকি না কেন নিশ্চয়ই যাব, নিশ্চয়ই যাব। Yes, madam. আমার মেয়ের জন্মদিন, বার্থডে প্রেজেন্ট, হাউ মাচ? 50 রুপিস। বিল বানাও। থ্যাঙ্ক ইউ। Yes, sir. একটা বার্থডে প্রেজেন্ট। আপনার ম্যাডাম তো নিয়ে গেলেন। Yes, yes. ম্যাডাম, 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 আপনার বই ভুলে ফেলে এসেছিলেন। লাইব্রেরির বই হারিয়ে গেলে কি হতো বলুন তো? মেনি থ্যাঙ্কস। আপনি বুঝি বই পড়তে খুব ভালোবাসেন। বন্ধু বলুন, সঙ্গী বলুন, বই আমার সব। আপনার ফেভারিট রাইটার শরৎচন্দ্র? মেয়েদের মনের কথা এমন দরদ দিয়ে কি বলতে পারে বলুন? সাবিত্রী, কিরণময়ী, আপনি আমাকে চেনেন নাকি স্যার? তোমার সুন্দর গান, বেশ করেছি, প্রেম করেছি, এমনি তোমার সিনেমা যাওয়ার পার্টনার? কিছু মনে করবেন না, তাড়াহুড়োতে আমি আমার চশমাটা মানে সানগ্লাসে ফেলে গেছিলাম, তাই আর কি। অশেষ ধন্যবাদ যত্ন করে রাখার জন্য। কিন্তু কোথায় আপনি? বুঝেছি,
আপনার সঙ্গে কিন্তু আমার আলাপ হলো না। আরে গেলেন কোথায়? জানতে পারি আপনি কে? কবিতা টু হন? ছোট বোন নাকি? আপনার নাম জানতে পারি? আপনার নাম বললাম বারণ বুঝি, তাহলে চলি। আমার নাম ভারতী। আপনার তো দারুণ আর্টিস্টিক টেস্ট। অ্যাড্রেস পেলেন কোথা থেকে? আপনি দোকানে ফেলে এসেছিলেন। কি ভুলো মন আমার, প্লিজ বসুন। জানেন আমি ওখানে একটা আপনার মতোই। পঞ্চাশ বছরের প্রেমের গল্প, বেশিরভাগ সময় আমিও আপনার মতন বই পড়ে কাটাই। তা হঠাৎ আমার বুক শেলফে পেয়ে গেলাম শরৎচন্দ্রের প্রিয়দাহ। আপনার কথা মনে পড়ে গেল। কি লেখা যায় কি লেখা যায়। অচেনা অতিথি শেখর, আমার নাম। মেনি মেনি থ্যাংকস, ওয়েলকাম। ওহ ভুলে গেছি, একটি ছোট্ট উপহার। বলেছিলেন না আপনার মেয়ের জন্মদিন? আমার মেয়ের জন্য ঝুমঝুমি। জানেন আমার মেয়ে 18 বছরের যুবতী হতেই পারে না। কেন? আপনাকে দেখে মনেই হয় না। ইউ আর সো ইয়াং। কি যে বলেন, এটা প্লিজ। একবার যা দিয়ে দিলাম তা কখনো ফেরানো যায়? বুঝে হতে গেল কোথায়? এ নিশ্চয়ই মেজদির কাজ। সুমতি আসছিস কেন রে? কি এদিকে 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 এদিকে, কি হাতে কি লুকোচ্ছিস? কি কিছু না, কিছু না, না দেখি দেখি, দে দে বলছি। ওটা আমার না, মেজদির প্রেমপত্র ভারতের। ছি ছি ছি, যদি কিন্তু এখন এসে পড়বে ওখানে যেন কোনো কথা না যায়, জানতেও পারবি। আর ভাবতে যে আমি এর মধ্যে জড়িয়ে আছি, তখন ও আমাকে ছিঁড়ে খাবে। জানতে গেলে ভারতে কেউ তো ছিঁড়ে খাবে। তা কেউ যদি ওকে জোর করে চিঠি দেয় তাহলে মেয়েটি কি করবে? তুই চুপ কর, চিঠিটা উঠলো কেন? আর তারপর লুকিয়ে রাখলো, শ্বশুর কুলে কালি দিয়েছে আর আমাদের মুখেও কালি দেবে। এইভাবে দাঁড়িয়েছিস কেন? আরে বলবি তো।
Thank you.
হয়েছি পান প্রাণেরও আশা ছেড়ে সুতেছি প্রাণ আমি জেনে শুনে করেছি পান ना कोई उमंग है ना कोई तरंग है मेरी जिंदगी है क्या एक कटी पतंग है ना कोई उमंग কাঁদিস না ভারতী, কাঁদিস না লক্ষ্মী, কাঁদিস না। আয় এদিকে আয়। এটা পর পড়া উচিত না দিদি, না ওটা বেনারসি। মনের বাসনাকে খান দিয়ে চাপা দিবি। তুমি ভালোই করেছো তিলক, ভারতী আমার ছোট বোন, হয়তো এর চেয়ে ভালো আর কিছুই হতো না। সত্যি সময় তো কারোর জন্য অপেক্ষা করে না, তুমি বা কি করতে বলো? আমি যে বোঝা কাঁধে তুলেছি, মুক্তি পেতে হয়তো সারা জীবন কেটে যেত, হয়তো কোনদিনই মুক্তি পাব না। আমার জন্য তুমি বা কেন কষ্ট পাবে বলো? জানো তিলক, এক একজনের এমন হয়, সব কিছু পেয়েও কিছুই পায় না, কেবল বোঝাবই জীবনটা কেটে যায়। তুমি ভারতীকে সুখী রেখো, আমি আর কিছু চাই না, আমি আর কিছু চাই না। শুধু একটা অনুরোধ, আমাদের এই পরিচয় ও যেন কোনোদিন না জানতে পারে। আমাকে তুমি এই লজ্জা থেকে বাঁচিও। ঘরেতে এলো না সে তো, মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিন্দুর। আপনি নতুন শাড়ি, কপালে টিপ, বেশ মানিয়েছে। আমি কেন এসেছি জানেন? কেন? আপনাকে একটা বিশেষ অনুরোধ জানাতে। কি? আপনি একদিন বলেছিলেন এদেশের সত্যিকারের শিল্পীর কদর নেই। আমার বিয়ের বাসরে আপনার জলসার আসর ঠিক করেছি, গাইবেন তো? আমি? আপনার একান্ত ভক্তের অনুরোধ রাখবেন না? রাখবো, নিশ্চয় রাখবো। শেষের গান্তি ছিল তোমার লাগে, শুনিয়ে যাব সারা রাতি জাগি। এটা কি কি এটা? কবিতা রায়, এবাড়ির কর্তা কে? আমি না ও? কে আগে জন্মেছিল, আমি না উনি? আমার নাম কোথায়? ঠিক আছে, আমাকে খুঁচিয়ে অপমান করা তো, আমিও দেখে নেব। নাম নিয়ে খোঁচা দিচ্ছিস কেন বাবা? দাঁড়িয়ে থেকে বোনের বিয়ে দে না, কি ভারণ করছে। কি, আমি দাঁড়িয়ে থেকে বোনের বিয়ে দেবো কেন? কার্ডে আমার নাম দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যায়, হ্যাঁ রামরাজ্য উল্টে যায়। বাবা নেই, আমিও দাঁড়াবো না, দেখি ও কি করে একা বোনের বিয়ে দেয়। বিয়ে কি দাঁড়ালেও হবে না দাঁড়ালেও হবে,
আর তোমার নাম মদের দোকানের উদ্ঘাটন তো নয় যে তোমার নাম দেব। তুই মেয়ে মানুষ, মুখ সামলে কথা বল, রোজগার করিস বলে যা মুখে আসবে তাই বলবি? না দাদা, আমি রোজগার করছি বলে বলিনি, তুমি রোজগার করছো না বলে বলেছি। শুনো শুনো গো সবে শুনো দিয়া মন, বিচিত্র কাহিনী এক করে বরণ, এক দেশে এক বনের ধারে ছোট্ট নদীর তীরে ছিল এক রাখাল ছেলে এক ছোট কুটিরে, আপন বলে তার কেউ ছিল না দুনিয়ায়, সারাটা দিন তেনু ছড়াত বনে, আমায় ডাকা ডাকে শুনি তো পশু পাখি, যখন বাজাত বেনু নিজের মনে। পশু পাখি হরিণ হাতি সাথী ছিল তার, সঙ্গে তাদের হেসে খেলে দিন যে যেত তা, বুঝতো সে তাদের কথা তারা বুঝতো তা, এমনি করে কয়েক বছর হয়ে গেল পা, হঠাৎ কি হলো মনে ভাবলো রাখাল কি কারণে, মানুষের সঙ্গ বিনা আর থাকা না যায়, যা ছিল ধুলি কড়ি তাই নিয়ে সে দিল বাড়ি, যাবার আগে সবার কাছে দিল সে বিদা, হাতি প্রথমে খেদে বলল থেকে যাও, গরু বাছুর ছাগল সবাই বলল সঙ্গে নাও, এরপরে পাখিরা এলো সকলে দল বেঁধে, বললো মোরা গান শুনিয়ে রাখবো তোমায় বেঁধে, কিন্তু সে রাখালের মনে কি হয়েছিল কে জানে, গেল সে স্টেশনে বাধা না মেনে, রেলের গাড়িতে চড়ে গেল সে দূর শহরে, সঙ্গী সাথী পশু পাখি ফেলে পিছনে। শহরে এসে রাখালের লেগে গেল তা, বিরাট বিরাট বাড়ি গাড়ি কত না হাঁকদা, মানুষে মেশিনে সেটা চলে লেনদে, আকাশে সেখানে উড়ে বেড়ায় রূপে, সেই শহরের রাজমহলের এক কোণে এক আস্তা বলে, ঘোড়া দেখা সোনার ছলে পেয়ে গেল প্রাণ, কিন্তু সে রাখালের ছেলে জঙ্গলেতে থাকার ফলে, মানুষে কি কথা বলে ভুলে গেছে আর, তার ভাষাও কেউ বোঝে না করে ভাষা হাসি, মনের দুঃখে রাখাল ছেলে বাজায় বসে বাঁশি। শুনে সেই শহরে যত কুকুর ছিল, রাখাল ছেলের সঙ্গে তাদের ভারী দোস্তি হল, কিন্তু মাসির কোন কনার ভক্ত ছিল আরেক জনা, সেই প্রাসাদের রাজার কন্যা চম্পাবতী না, রাখাল ছেলের অগোচরে রোজ নিশীতে তার শিয়রে, একশো চাপা ফুলের গোড়ে দিয়ে যেত দাম, কিছুই জানে না রাখাল শুধু মনে ভাবে,
স্বামীর আশীর্বাদের ফুল বুঝি বা হবে। এরপরে এক রাতে হঠাৎ ভেঙে যায় ঘুম, দেখে চম্পাবতী শিয়রে তার দাঁড়িয়ে নিঝুম। অগাধ রূপে রাশি মুখে মধুর হাসি বলে তোমার বাসি আমি যে দাসী। ও গো রাখাল ছেলে কোন সে দেশে খুঁজে পেলে এ কোন সুরের জালে বাঁধলে গো আসি। বুঝলো না সে রাখাল ছেলে রাজকুমারীর ভাষা, রইল চেয়ে বোকার মতন দু চোখ ভাষা ভাষা। রাজকুমারী ভাবলো বুঝি কোন দেশে চাষা, চলে গেল ধীরে ধীরে মুখে তার হতাশা। এরপরে এক রাজার কুমার অ্যাম্বাসেডর গাড়ি চড়ে তার এলো জিতে নিল কন্যার কোমল হৃদয়। বলল চম্পাবতী হাসি ও গো রাখাল সন্ন্যাসী এবার তুমি বাজাও বাঁশি দাও করে বিদায়। সেই প্রাসাদে বন্দি ছিল এক যে খাঁচার দিয়ে, বলল রাখাল ছেলে শোনো যা বলি মন দিয়ে। যাও ফিরে যাও বনে তোমার কেউ বুঝবে না কথা তোমার, মানুষের ব্যাপার স্যাপার আলাদা রকম। এরপরে যা হবার বলো রাখার ছেলে চলে গেল আমার কথা দি পুরালো কাহিনী কত। বিদায় আমিও নিলাম করিয়া প্রণাম, যেন চির সুখী হয় দম্পতি পুরে মনস্কার। এবার সবাই মিলে প্রাণ খুলে ভাই বলো রাম রাম। যা দিনকাল যাচ্ছে প্রেম ভালোবাসার কোনো দাম নেই, যে যে সিরিয়াসলি নেবে সেই মরবে। জানো মামি, কবিতাটা সত্যিই বেচারা, এমন যে হবে
স্বপ্নেতেও ভাবিনি। টাকা পয়সার কথা আলাদা, কিন্তু কবিতা প্রেমিকটাই পকেটমার হয়ে গেল ফাটাফাট। মাধবী ঘোরাতে লাগিয়েছেন স্যার, আমি কোনো অন্যায় করিনি স্যার, ভেবেছিলাম জ্যাকপটে টাকাটা পেলে ওকে বিলেতে নিয়ে যাব, বিলেতে নিয়ে গিয়ে ওর চিকিৎসা করাবো। হেরে গেল ঘোড়া আর মরে গেলাম আমি, এখন বউটা বাঁচলে হয়। দশ টাকা দেবেন স্যার, জাস্ট 10 rupees স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি যদি এখন একটা গাধার উপরও বাজি ধরেন না স্যার, তো দেখবেন এই সেই গাধাটা ঘোড়া হয়ে জিতে ফার্স্ট হয়ে যাবে স্যার। গড ব্লেস ইউ স্যার। তোমাকে না বারণ করেছি অফিসে আসতে? বাট ওয়াই, কি হয়েছে? উই মেক লাভ নট ওয়ার। কি হচ্ছে? অফিসে কেউ দেখে ফেলবে? কেন, তুমি তো কথা দিয়েছো আমায় বিয়ে করবে। কি হচ্ছে? ফোন সারিয়া লিয়া। ইয়েস ইয়েস ইয়েস। হ্যাঁ ইয়েস 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 করছো কেন? কোন বড় অফিসের সামনে আছে বুঝি? ইয়েস ইয়েস। হ্যাঁ ইয়েস। বুঝেছি বুঝেছি, কোন ফালতু লোক বসে আছে, কথাই বলতে দিচ্ছে না। অচেনা অতিথি, গৃহদাহ, ঝুমঝুম ঝুম ঝুমঝুম। ডাক্তাররা তো বলছে আর্জেন্ট অপারেশন। ও সেই জন্যই কবিতা অফিসে আসেনি? ডাক্তাররা তো ছুরি কাঁচি নিয়ে অপেক্ষা করছে স্যার, ওদিকে কবিতা বলছে কি হবে শুধু শুধু পয়সা খরচা করে। কিন্তু স্যার আমার মন তো মানছে না স্যার, হাজার হোক আমার মা, জননী জন্মভূমি চল, কি বলে স্যার, গড়ি আসি চল। স্যার 300টা টাকা দেবেন স্যার, আপনি মাসে মাসে কবিতার মাইনে থেকে ইনস্টলমেন্টটা কেটে নেবেন স্যার। আপনি বসুন। হ্যাঁ স্যার। স্যার আমার মাথা সাথে হঠাৎ ধরে গেছে, এটা ফান্টা স্যার, জাস্ট ওয়ান ফান্টা স্যার। যা হয়েছে তার থেকে স্যার কি হতে পারে? ওই একটা জায়গা যেখানে আমার মান সম্মান ছিল, সেই অফিসে গিয়ে তোমার এই গুলো ধর ছেলে মিথ্যে বলে টাকা ধার নিয়েছে। কি বলেছে জানো? বলেছে তোমার ক্যান্সার হয়েছে, তুমি নাকি মরো মরো। মুখে জন্ম দেবার আগে আমার মরণ হলো না কেন? লজ্জা করে না তোমার? এত কিছু শোনার পরে একটা চাকরি জোগাড় করতে পারো তুমি? চাকরি জোগাড় করে খুব সহজ ব্যাপার না, একটা ছোট ব্যবসা করলেই পারছে। ব্যবসা? বাবা অগাধ সম্পত্তি রেখে গেছেন তাই না?
ব্যবসা করতে হলে মূলধন চাই, মূলধন। মূলধন? তোমার মূলধনের অভাব কি? আমার সম্মান বন্ধক রেখে তুমি অফিস থেকে টাকা নিয়েছো, এবার আমাকে বাজারে বন্ধক রেখে মূলধনটাও নিয়েছো, আর যদি তাতে না হয় কোন লঙ্কটের হাতে দিলে মূলধনও পাবে আর তোমার মদের পয়সাও জুটবে। কবিতা চুপ কর, আর বলিস না, বলিস না। তুমি জানো না মা, তুমি জানো না সেটা কোনোদিনই শুধরায় না। আমি আমি এ বোঝা বললাম কেন, তিল তিল করে নিজেকে শেষ করে দিলাম কেন, কি পেয়েছি আমি, কি দিয়েছো তোমরা? দিদি যেও না দিদি, বাবার ধার আমরা শোধ করে দেবো দিদি, বাসন মেশে ফেরি করে, দরকার পড়লে আর স্কুল যাবো না, ওরা ছেড়ে দেবো। আর এই পপির মুখে ঠাম, দিদি তুমি যেও না দিদি, তোমার পায়ে পড়ি দিদি, আমার চোখ নেই দিদি, তুমি যেও না দিদি, তোমার পায়ে পড়ি দিদি, আমার চোখ নেই তাই তোমায় দেখতে পাই না, তোমাকে দেখতে আমার বহু ইচ্ছা হয় দিদি, তুমি যেও না দিদি, তুমি যেও না দিদি। যে টাকা দাদা নিয়েছিল সেটা ফেরত দিতে এসেছি স্যার। হ্যাঁ তো তারা কি সে বসো, তুমি যে আমার বাড়িতে আসবে আমি ভাবতেই পারিনি। তোমার মা কেমন আছেন? বিজ্ঞান আজকাল বেশ তাড়াতাড়ি এগোচ্ছে, ক্যান্সার তো অনেক ক্ষেত্রে সেরেও যাচ্ছে, অপারেশন নিশ্চয়ই সাকসেসফুল। না স্যার। তার মানে মা? পুরোটাই মিথ্যে, ও যে আমার দাদা সেটাই আমার লজ্জা, মার কথা বলে নিজে মদ খাবার টাকা নিয়েছে, আর ওটাই ওর মানসিক ক্যান্সার, আমি ওর ওর হয়ে ক্ষমা চাইছি। তোমার মনের অবস্থা বুঝতেই পারছি, টাকাটা তুমি দেখ। আমি আপনাকে সম্মান করি কিন্তু তাই বলে আপনি আমাকে করুণার পাত্রী করবেন না স্যার, দুঃখের সঙ্গে সংগ্রাম করতে হলে মনের জোর লাগে, কিন্তু একবার করুণার পাত্রী হয়ে দাঁড়ালে সে জোর আর থাকে না স্যার, সেই জন্যে আমি টাকাটা নিতে পারলাম না। মাই ডিয়ার রুমা, শেখরবাবুকে খুঁজতে এসছি, দেখুন সে হয়তো আপনার বাড়িতেই গেছে, হাতে এক গাদা বই শরৎচন্দ্রের। তা হয় না, মার মেয়ে একই লোকের সঙ্গে,
কবিতা, আমি বুঝতে পারিনি এই ভোগবিলাসের জীবন। আমার মাকে বলি হতে হলো আমার জন্য। কি ভুল করেছিলাম, কি ভুল আমি করেছিলাম রে, কি ভুল করেছিলাম। জীবনে অনেক ভুল করেছে রুমা, অনেক ভুল করেছে। মানুষ মাত্রে তো ভুল করে। আছে অনুতপ্ত, ভদ্রভাবে বাঁচতে চায়। একটা কথা বলবো গোপাল, মৃত্যুর মুখ থেকে তুমি ওকে বাঁচিয়েছ, এবার বাঁচার পথটাও তুমি দেখা। আমি পথ দেখাবো? হ্যাঁ গোপাল, রুমা আমার ছোট বোনের মতো। আমি চাই তুমি ওকে বিয়ে করো। আমি বিয়ে করব? হ্যাঁ গোপাল, তুমি ওকে সাহায্য করো। এটা তো সাহায্য নয় দিদি, শাস্তি। শাস্তি আমার নয়, ওর, রুমার। ও তাহলে মিষ্টি মুখ করি বেয়ারা। দাদা, দাদা, তুমি তুমি এখানে চাকরি করছো? কতদিন হলো? এক মাস হতে চললো। কই, বলনি তো? বললে তুই আমাকে বিশ্বাস করতিস না, আমাকে ঘৃণা করতিস। ছোট কাজ তো পেয়ারার চাকরি। কবিতা, তুই এখান থেকে চলে যা, তোকে কেউ দেখলে তোর লজ্জা করবে। না দাদা, না, আমি দুনিয়াকে চিৎকার করে বলবো যে তুমি আমার দাদা, তুমি আমার দাদা। আমি 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 চাকরি করব না স্যার, এটা আমার রেজিগনেশন লেটার। তোমার দাদা চাকরি পেয়েছেন বলে তুমি চাকরি ছাড়বে কেন? সমস্ত পরিবারের দায়িত্বের উপর নির্ভর, আমরা সবাই ওর মুখের দিকে তাকিয়ে আছি। এই কথা যদি মনে হয়, সে আর কোনোদিন পুরনো পথে ফিরে যাবে না স্যার। তোমার দাদাকে যদি এখানে চাকরি দিই? না স্যার, ও নিজের চেষ্টা উন্নতি করুক, এটাই আমি চাই। আই ওয়ান্ট ইউর ব্লেসিং স্যার। তুই চোখ বন্ধ কর, তোকে আমি একটা জিনিস দেবো। কিরে, তুই কি ঝাঁসির রানী নাকি? এসব পরে দেওয়া হবে, এখন না। এই নে তোর টফি। তোর জন্য না আমি খুব ভালো একটা চশমা এনেছি। ও মা, আমার ভাদরটা ওই জেনে উঠেছে। তোকে তো দিয়েছি মা। এইটা কবিতা। আমি একটা কথা বলতে এসেছিলাম। কবিতাকে আমি শ্রদ্ধা করি, ওর মতো মেয়ে হয় না। আসলে
কবিতাকে আমি কথাটা বলতে পারিনি, তার কারণ আমার অফিসে ও কাজ করে, আমাকে ভুল বুঝতে পারে। না না স্যার, আপনি আমাকে বলতে পারেন। আমি আমি কবিতাকে বিয়ে করতে চাই। আপনারা অনুমতি দিলে আমি কৃতজ্ঞ থাকবো। স্যার এই আপনি কি বলছেন, কৃতজ্ঞ তো আপনি আমাদের করেছেন। কিন্তু আপনার মা মার কাছে মেয়ের এই সৌভাগ্যের চেয়ে বড় আর কি আছে বাবা? কবিতা আমি সব শুনেছি স্যার, তবে আপনার অনুমতি না নিয়ে। আমার নয় এখন, তোমারই অনুমতি দরকার। তুই হ্যাঁ বল কবিতা। কবিতা রাজি হ মা, ঠাকুরজি আমি হ্যাঁ বলতে পারছি না আর নাও বলতে পারছি না, আমাকে একটু ভাববার সময় দিন প্লিজ। দেখো দেখো গোপাল, শাড়ি পরে রুমাকে কি সুন্দর দেখাচ্ছে, ও তোমার মুখে শুনতে চায়। বলে দাও এ বিয়েতে তোমার মত আছে? সে তো আমার উপর নির্ভর করে না, করে অন্যের উপর। ও রুমার কথা বলছো? আরে রুমা বল না, চল বরকে প্রণাম কর। দীর্ঘসুমঙ্গলী ভব, দীর্ঘসুমঙ্গলী ভব। তবে জানেন আমি রুমাকে বলছি না, বলছি আপনাকে। আমাকে? বলতে পারেন ছোট ভাই ব্ল্যাকমেল করছে, ধরুন ভাই। ও ঠিকই বলেছে কবিতা, তুই হ্যাঁ বল, অরুণ বাবুকে বিয়ে করবি? করেক্ট। কি করে বলবো বল, একবার ভালোবেসে আর ভালোবাসতে ভালো লাগে না রে। করেক্ট। আর ভালোবাসতে ভালো লাগে না মানে? আমিও ভালোবাসতাম, তাহলে আমিও বিয়ে করব না। ভালোবাসার বিয়ে কি এক? করেক্ট, আমিও তাই বলছি। আজকাল দিদি সাম পার্সন মেয়ে ভালোবাসা খেলা খেলে, তারপর কাট। সবাই যদি আপনার লাইন ধরে ভারতবর্ষে বিয়ে ভান, আর ওই যে ফ্যামিলি প্ল্যানিং এর ত্রিকোণ ঝান্ডা হাফ পাস হই থাকবে ফটাফট। কি রে কবিতা, হ্যাঁ বল না। হ্যাঁ বলবে না তো? ওকে তো বাঁচালাম, এবার আমি মরি। গুড বাই, সায়োনারা, নমস্কার, বানাক্কাম। গোপাল শোনো, গোপাল গোপাল গোপাল, আরে হ্যাঁ বলছেন? হ্যাঁ বাবা, হ্যাঁ বলছি। ঠিকানা জানি না, তাহলে বাড়িতেই যেতুম। শুভ বিবাহ আপনার। হাজার হাজার মানুষ এই বাসে করে আসে যায়, সবাই ভাবে আমরা শুধু টিকিট কাটার মেশিন, মানুষকে মানুষ বলে কেউ ভাবে না। শুধু আপনি ভগবান, আপনার মঙ্গল করুন। তুমি একটু তাড়াতাড়ি একটু কোনো কথা বলতে দাও না। বলছিলাম কি, বলছিলাম সেই টিকলিটা ছিল না, ওটা আনলে খুব ভালো হতো জানো। টিকলিটা? হ্যাঁ ঠিক ঠিক, এই না হলো আমার হোম ম্যানেজার, আমি টিকলিটা এক্ষুনি গিয়ে নিয়ে আসবো। এনে কবিতাকে আমি নিজে পড়িয়ে দেবো। খুব ভালো হবে তাহলে, খুব ভালো হবে। বিয়ে সে কি আপনাকে নেমন্তন্ন করেনি?
ম্যানেজিং ডিরেক্টরের বিয়ে শুধু অরুণবাবু কবিতা নয়, আর এক জোড়াও আছে। মাই ডিয়ার রুমার বিয়ে। কিশোর বাবু যাবেন তো? আপনাকে নিমন্ত্রণ করেনি, কার ডানা হয় আমি ধার দিলাম। রুমা কবিতার বিয়ে? আমিও তো খিদিরপুর যাচ্ছি স্যার, তা আপনি যদি দয়া করে আমাকে আপনার গাড়িতে তুলে নেন তো। আচ্ছা এসো এসো, চলুন স্যার চলুন। কোথায় যাবেন স্যার? বিয়ে বাড়ি। কার বিয়ে স্যার? একটা নয় দুটো বিয়ে। ও তার মানে আপনি বর কনে দুজনকেই আশীর্বাদ করতে যাচ্ছেন? না, বিয়ে বন্ধ করতে। কি বললেন স্যার? শোনো, তুমি আমায় সাহায্য করবে? আমি স্যার? হ্যাঁ, একটা গন্ডগোল পাকাতে হবে, 10 টাকা কেন 50 টাকা পাবে। বর দুটোকে ডেকে বলবো, ওরে পাতা যে দুটো মেয়েকে বিয়ে করতে যাচ্ছিস একটাও কুমারী নয়, সবটাই এটো মাল, বাস বিয়ে বন্ধ। কি বললে? কবিতা তোমার বোন? হ্যাঁ স্যার, কবিতা আমার বোন। ও জীবনে কিছু পায়নি স্যার, ওর এই সামান্য সুখ আপনি কেড়ে নেবেন না স্যার। আমি হাত জোর করছি স্যার, আপনি বিয়ে বাড়িতে যাবেন না, ওর কোনো ক্ষতি করবেন না স্যার, আমি আপনার পায়ে পড়ছি স্যার।
আরে আপনি? তবে বিয়ের কাজকর্ম ভালোমতো শিখেছে তো? হঠাৎ ডিউটি পড়ে গেল, যেতে পারলাম না। তবে চিঠি পাঠিয়েছি, মানে গ্রিটিংস কার্ড। এদিকে কোথায়? আপনার শ্বশুরবাড়ি এই রুটি বুঝি? না, অন্য রুটি। সে রুটির টিকিট আজও পাইনি। কি বলেন? ডালহৌসি। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।